আমাদের সাথে আছে আমাদের মেধাবী ছাত্র তন্ময় আফরান আবিদ। তিনি আজকে ইতিমধ্যে জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন। তো চলুন তার সাথে একটু কথা বলি, কেমন আছেন আপনি? আচ্ছা, আজকে তো আপনি জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন, তো এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি, আপনার নাম পরিচয় দিয়ে আমাদের সাথে শেয়ার করবেন? আমার নাম তন্ময় আফরান আবিদ, আমি ঢাকা ক্যানিং থেকে এসেছি। আর জাপান স্টুডেন্ট ভিসার মাধ্যমে 2022 সালের অক্টোবর সেশনের জন্য জাপান স্টুডেন্ট ভিসা পেয়েছি। আমার অনেক দিন ইচ্ছে ছিল জাপান যাওয়ার, তাদের মাধ্যমে আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভিসাটা যদি আমাদেরকে একটু শো করতেন। সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আপনার কিভাবে আসা হয়েছিল? আমি আমার এক বন্ধুর মাধ্যমে খবর পেয়েছিলাম, তারপরে তাদের অফিসে যোগাযোগ করি। আচ্ছা, তো আপনার এই স্টুডেন্ট ভিসা হাতে পেতে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কিভাবে সহযোগিতা করেছে? সান জাপানিজ আমার এই ভিসা হাতে পাওয়ার পুরো অবদানই তাদের, তাদের দক্ষ ফাইল প্রসেসিং এবং সকল কিছুর মাধ্যমে আমি স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছি, তাই তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আপনি তো খুব শীঘ্রই আপনার স্বপ্নের দেশ জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তো এরকম অনেকেই আছে আসলে যারা জাপানে যেতে চায়, তো পরবর্তীতে যারা জাপানে যেতে চায় তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো পরামর্শ দেবার আছে? অবশ্যই, যারা জাপানে যেতে ইচ্ছুক বা জাপানে যেতে চায় তাদের জন্য আমার একটাই কথা, অবশ্যই আপনারা সান জাপানিজ ট্রেনিং সেন্টার অফিস ভিজিট করবেন। আচ্ছা, আপনার পরবর্তী যাত্রা শুভ হোক, অনেক অনেক অভিনন্দন আপনাকে। আসসালামু আলাইকুম।